এবারে আপনার কাছে পরের প্রশ্ন ইসলাম ধর্ম তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে যারা কোনো আদালতে গিয়ে মিথ্যা বলে এবং মিথ্যা সাক্ষ্য দেয় আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রসঙ্গে যদি বলেন আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর চার যদি কেউ কোনো মহিলার পবিত্রতা বা শুদ্ধতা সম্পর্কে মিথ্যা অপবাদ দেয় এবং যদি চারজন সাক্ষী হাজির না করে থাকে তাকে তাহলে আশিবার কষাঘাত করা হবে তার মানে তাকে আশিবার চাবুক মারা হবে আর ভবিষ্যতে কখনোই তার সাক্ষ্য নেয়া হবে না তাহলে কেউ মিথ্যে সাক্ষ্য দিলে তার শাস্তি হবে এরকম এছাড়া একটা হাদিস আছে সোহেব বুখারি খণ্ড নম্বর তিন বুক অব উইটনেসেস হাদিস নাম্বার দুই হাজার ছশো চুয়ান্ন সাহাবিগনকে আমাদের নবী মো ইসলাম বললেন সবচেয়ে মারাত্মক পাপ কোনটা সেটা কি তোমাদের বলবো সাবিকন উত্তর দিলেন বলেন হে আল্লাহ রাসুল মোহাম্মদ বললেন যে এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নম্বর বাবা আর মাকে অসম্মান করা এরপর আমাদের নবী আরও বললেন তিন নম্বর হচ্ছে মিথ্যে সাক্ষ্য দেয়া এটা গুরুতর পাপ আরেকটা হাদিস সুন্ন আবু দাউদ খণ্ড নম্বর তিন হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বিরানব্বই প্রিয়নবী নবী বলেছেন যে নামাজ পড়ার পরে নবী ঘুরে তাকালেন আর বললেন মিথ্যে সাক্ষ্য দেয়া এটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করার মতো গুরুতর গুনহা এ হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মিথ্যা সাক্ষ্য দেয়া শির করার মতো বড় গুনহা এ কারণে এটা হচ্ছে একটা বড় গুনহা ইসলাম ধর্মে